ভীষণ খুশি? হ্যাঁ, কিসের জন্য খুশি? মানে নতুন স্কুলে আছি সেই জন্য খুশি, না নতুন বন্ধু হবে সেই জন্য খুশি? কতগুলো বন্ধু হলো? হ্যাঁ, কতগুলো বন্ধু হলো? লোককে পটাচ্ছিল, সে আমাকে ধোকা দিয়েছে, ধোকা। শেষমেশ আমাকে একটা শাকওয়ালার থেকেও ধোকা খেতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্ত কাল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, 3 তারিখ। জাস্ট খেলা হয় কোনো মুখে লেগে আছে। তো আজকে থেকে ভাইয়ের স্কুল স্টার্ট। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকালেই উঠেছি, না আজকে খুব সকাল, মানে ওই রকম আর কি, 6:30 উঠেছি। তো উঠে করেই সে এখন পড়তে বসেছে, পড়ছে, সে ভীষণ এক্সাইটেড, নতুন স্কুলে যাবে, তার নতুন নতুন, না সে যেটা বলছে তার স্কুল যাওয়া নিয়ে ইন্টারেস্টেড, সে হচ্ছে বন্ধুর জন্য ইন্টারেস্টেড নয়। তাকে আমি জিজ্ঞাসা করছি, কি রে নতুন নতুন বন্ধু হবে না? তো কত মজা, বলছে না, বলছে আমার বন্ধু দরকার নেই, তুই তো আছিস, আমার নতুন বন্ধু কিসের দরকার? আমার এটা কত ভালো। তো এখন হচ্ছে জাস্ট ব্রেকফাস্ট সারলাম, তো এখন ঝটপট করে তাকে রেডি করাই, কেননা 10:30 থেকে ক্লাস স্টার্ট, মানে আমরা 10টার দিকে বেরিয়ে যাবো সামনে যদিও, কিন্তু তাও যেতে যেতে হেঁটে হেঁটে যেতে যেতেই সময় খেয়ে যাবে। আর হচ্ছে বাড়ির কাজ, মানে রান্নাবান্না এগুলো করতে হবে। আই থিঙ্ক আজকে তাদের ক্লাস হবে না, জাস্ট যেহেতু ফার্স্ট ডে, একটু হয়তো নাম পরিচিতি আমাদের, আমরা যেমন স্কুলে গিয়ে করতাম তেমন কিছুই হবে। তো এখন ওকে যেহেতু ছাড়াতে যেতেই হবে, ও তো যেতে পারবে না, তো সেই জন্য ঝটপট করে তাকেও রেডি করে আমিও রেডি হয়ে যাই। তো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি স্কুল, আমি যাবো না। এই আয়, জলদি আয়। ভীষণ খুশি? হ্যাঁ, কিসের জন্য খুশি? মানে নতুন স্কুলে আছি সেই জন্য খুশি, না নতুন বন্ধু হবে সেই জন্য খুশি? নতুন স্কুলে যাব। বন্ধু দরকার নেই? না। কাকে দরকার? বাড়িতে আমাকে দরকার নেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, না চল রাখবে, ব্যাগটা নেয়, চল। বাড়ি চলে এসছে তাকে ছেড়ে দিয়ে। আর সিরিয়াসলি মনে হয় এখন দিয়ে নিজেকে না প্যারেন্টস প্যারেন্টস ফিল হচ্ছে। যাই হোক, এটা একটা মানে অভ্যাস হয়ে যাবে, বাইরের ওপর নিজের বাচ্চার মানে ইয়ে নিয়ে নেবো, ট্রেনিং নিয়ে নেবো। তো যাই হোক, ওদের আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে বললো 1:30-এর দিকে। তো 1:30-এর দিকে তাকে নিতে যাবো, আর তার কাছ থেকে রিভিউ শুনবো, তার ক্লাসে কত কী বন্ধুত্ব হলো, কী হলো না হলো। আমাদেরকে বলেছে প্রার্থনা হয়ে যে স্কুলে গেলি না? হ্যাঁ। তবে না ক্লাসে গেলি? আমাদের না আগে না সেই 2:14 রুমে ছিল বলছে। হ্যাঁ বলছে, এখন অত মনে নেই, এখন আমি এই এক্ষুনি বেরোবো বলে দেখছি। কোনটা দিয়ে এলি তুই? গুলিটা দিয়ে, গলিটা হয়ে। তোকে যদি লোক কিডন্যাপ করে নিয়ে চলে যেত, হ্যাঁ যদি ছানা ধরাতে যদি ধরেছে নিয়ে যেত, প্রত্যেক দিন তো আসবো নি মাঝে মধ্যে। আমাদেরকে বললো 1:30 ছুটি দেবে। বল কেমন গেল স্কুলের দিন? ভালোই। ক্লাস হয়েছিল? না, বলছে কালকে থেকে হতে পারে। আর এই কি কি করলি, মানে
কি করছি? বসে বসে বই পড়লাম। সবাইকে দেখছি বাইরে খেলা করছে, আমি কি করি? বই পড়ছি। কতগুলো বন্ধু হলো? হ্যাঁ, কতগুলো বন্ধু হলো? শূন্য, একটা হয়নি না। একটা দুটোর সাথে বন্ধুত্ব করতে হয়, মানে সেরকম করে কি আর মিস মিস হওয়ার সাথে? কিন্তু ক্লাসে গিয়ে তো ক্লাসের মতন বন্ধুত্ব ক্লাসে না, সিক্সে ওয়ে কথা বললো, আমি কথা বলিনি। আর কাউকে কিনে কি বলবো? এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, এটাতে হচ্ছে হালকা একটু খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ডিম সেদ্ধ। এটা হচ্ছে শর্টকাট লাঞ্চ, শর্টকাট প্লাস টেস্টিও। এখানে দুজন খেতে বসছে। পাক্কা 6টা বাজে, এতক্ষণ ধরে শুয়ে পড়েছিলাম, অ্যাকচুয়ালি শুয়ে পড়ে বলতে একে থেকে ফোন করছিলাম, মানে লোককে পটাচ্ছিলাম। কিসের জন্য? প্রেম করার জন্য নয়, শাক আনার জন্য, এই যে আমার বাচ্চার খাবার আনার জন্য। আমি তাকে দেখাচ্ছি, সে শুয়ে পড়ছে, আদর করছে, শুয়ে পড়লো। কারণ আজকে যে শাকওয়ালাটা আছে সে আমাকে ধোকা দিয়েছে, ধোকা, শেষমেশ আমাকে একটা শাকওয়ালার থেকেও ধোকা খেতে হচ্ছে। তো এখন যাওয়া ছাড়া, বাইরে যাওয়া ছাড়া উপায় নেই আর কি, ঠান্ডা যেতে একদমই ইচ্ছে করছে না। বাজার থেকে বাড়ি চলে এসেছি, ওষুধের বাক্স ওখানে দেখি না। আমরা বাজার টাজার সেরে বাড়ি চলে এসেছি, তো আজকে আমাদের মাসকাবাড়ি বাজারটাও হয়ে গেছে। আর একটা ঘটনা, আমাদের কোথা থেকে এত নাটক শিখেছে জানি না বাবা। হ্যাঁ, শুধু তো যাই হোক, আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।